सिलीगुड़ी के विश्व बांग्ला शिल्पी हाट में उत्तर बंगाल व्यापार सम्मेलन का किया गया आयोजन। दिस प्रोग्राम इज ब्रॉट टू यू बाय डियर साप्ताहिक लॉटरी केवल 6 रुपया अनि जित्नु होस् पहिलो पुरस्कार 1 करोड़ रुपया। डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलिने बाटो। उत्तर बंगाल व्यापार सम्मेलन का आयोजन सिलीगुड़ी के कवाखाली में विश्व बांग्ला शिल्पी हाट में किया गया। राज्य का मुख्य एजेंडा सम्मेलन राज्य के मुख्य सचिव हरि कृष्णन द्विवेदी की मौजूदगी में हुआ। मालूम हो कि इस सम्मेलन में 24,000 करोड़ रुपए के निवेश का प्रस्ताव आया था। मुख्य सचिव ने कहा कि इन प्रस्तावों पर अधिकतर काम अगले 1 से 2 साल में हो जाएगा। सम्मेलन में उत्तर बंगाल के 8 जिलों के व्यवसायी और उद्यमी शामिल हुए। राज्य सरकार के विभिन्न विभागों ने पिछले कुछ सालों में राज्य सरकार ने क्या किया है और भविष्य में क्या योजना बनाई गई है, इस पर विस्तार से चर्चा की। इसके साथ ही उद्यमी प्रस्ताव देते हैं कि वे भविष्य में किसी व्यवसाय में कितना पैसा निवेश करने की योजना बना रहे हैं। मुख्य सचिव ने उद्यमियों को हर हाल में राज्य सरकार की ओर से भरपूर सहयोग का आश्वासन दिया है। मीडिया को संबोधित करते हुए मुख्य सचिव ने कहा कि वर्तमान राज्य सरकार ने सत्ता में आने के बाद उत्तर बंगाल में औद्योगिक विकास के लिए कई कदम उठाए हैं और अब उत्तर बंगाल की औद्योगिक संस्कृति दोनों पहलुओं में बहुत उन्नत है। उन्होंने उद्यमियों से आगे आने की अपील की ताकि भविष्य में यहां और अधिक औद्योगिक विकास किया जा सके। साथ ही उन्होंने उत्तर बंगाल में एयरपोर्ट समेत विभिन्न जगहों पर विकास योजना की जानकारी दी। आज के तो जेटा आछे हमादेर जेटा मूल तो जेटा आछे नॉर्थ बेंगल तो हमादेर माननीय मुख्यमंत्री प्रथम थेके ट्रस्ट दिएछेन डेवलपमेंट ऑफ नॉर्थ बेंगल और जेटा आछे प्रथम थेके नॉर्थ बेंगल डेवलपमेंट डिपार्टमेंट आलादा एकटा नॉर्थ बेंगल जोन आलादा डिपार्टमेंट करा हयेछे। एछाड़ा जेटा आछे प्रचुर माने आमरा इन्वेस्टमेंट और इंडस्ट्री क्षेत्रे पदक्षेप नियेछि नॉर्थ बेंगल क्षेत्रे सेटाई आमादेर जे এদের চেম্বার্স গুলো আছে লোকাল চেম্বার্স ইন্ডাস্ট্রি চেম্বার্স তারপরে এখানে যারা ইনভেস্টমেন্ট করেছে বিগত কয়েক বছরে তাদের সঙ্গে নিয়মিত আমাদের একটা যোগাযোগ সব স্তরে রয়েছে। যেটা হচ্ছে আমরা সিনার্জি কনফারেন্স করি যেখানে ওদের ছোটখাটো যে সমস্যাগুলো আছে সেটাকে জানানো তারা জানাতে পারে ও সেখানে আমরা ওভার দি টেবিল আমরা ওটাকে সমাধান করে দিই। তো মূলত তাদেরকে কি কি আমাদের অনেক সময় হয় গভর্নমেন্টের যে বিভিন্ন পলিসিগুলো আছে ইনিশিয়েটিভগুলো আছে তারা অনেক সময় জানতে পারে না। এখন যেটা আছে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেন জেলা জেলা গিয়ে সমস্ত পুরো সারা রাজ্যের সমস্ত দপ্তরের সচিবগুলো তারা যে জেলাগুলোতে যায় তাতে জেলা প্রতিনিধি সকলের সঙ্গে যেটা মিটিং করেন প্রশাসনে যারা যুক্ত আছেন ইয়া আমাদের জনপ্রতিনিধিরা আছেন তাদের সঙ্গে যে মিটিং করেন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং সেখানেও কিন্তু উনি চেম্বার্স গুলোকে একটা নতুন শুরু হয়েছে বহু ধর বছর ধরে চেম্বার্স গুলোকেও ডাকা হয় লোকাল চেম্বার্স গুলোকে লোকাল চেম্বার যেটা আছে জেলা চেম্বার হতে পারে তার অন্য কোনো কোনো জেলাতে দুটো চেম্বারও আছে ইন্ডাস্ট্রি চেম্বার ট্রেড বডি যেটা আছে তারা কিন্তু সুযোগ পেত না আগে। এখন তারা রাজ্য সরকারের সঙ্গে সরাসরি তাদের সঙ্গে আলোচনা করতে পারে তাদেরকে নিজের সমস্যাটা বলতে পারে তাদেরকে অনেক সময় সাজেশন সুঝাও দিতে পারে এই সুযোগটা আমরা তাদেরকে দিয়ে থাকি। তো নর্থ বেঙ্গল বিজনেস সামিট করার উদ্দেশ্যেই আমরা যেটা আজকে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসেও আমরা করেছি আর আমরা একটা জিনিস খুব দেখেছি এর বারে বারে তাদের সঙ্গে কথা বলার একটা তারাও খুব উৎসাহ পাচ্ছে আরও যেটা আছে আমরা ভালো ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি এখন নর্থ বেঙ্গলে এমএসএমই সেক্টরে দেখতে পাচ্ছি ট্যুরিজম ক্ষেত্রে দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড হর্টিকালচার পোলট্রিতে আজকে দেখলেন বড় বড় লেয়ার ফার্মস গুলো এসছে আমাদের যারা আছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন আমরা বেঙ্গল গ্লোবাল সামিটেও বলেছি আমরা 400 কোটি মতো ডিম গুলো বাইরে থেকে ইম্পোর্ট করতাম পশ্চিমবঙ্গে এই ডিসেম্বরে যে আসা ডিসেম্বরে আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছি আর আমরা এখন ডিম এক্সপোর্ট করতে শুরু করব। তো এই যে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়েছে একই রকম আমাদের টেক্সটাইল ক্ষেত্রে যেটা আমরা বারে বারে বলেছি স্কুল ইউনিফর্ম ক্ষেত্রে আমাদের 1 ইঞ্চও কাপড় এখানে তৈরি হতো না পশ্চিমবঙ্গে সমস্ত কাপড়গুলো বাইরে থেকে আনতে হতো তাহলে হতো কি আমরা প্রতি বছর 400 কোটি টাকার কাপড় শুধু কিনতাম ওই এই টাকাটা অন্য রাজ্যে চলে যেত মূলত মহারাষ্ট্র থেকে কাপড় আসতো দিল্লি থেকে কাপড় আসতো আমরা যে ইনিশিয়েটিভ নিয়েছি পাওয়ার লুম যে ইনসেন্টিভ পলিসি
আজকে যেটা টেক্সটাইল পলিসি যেটা দেখলেন সেটাকে আমরা মডিফাই করেছি, এন্ড টু এন্ড যে টেক্সটাইল পুরো চেনটাকে আমরা ইনসেন্টিভ মধ্যে নিয়ে এসেছি, তারপরে যে জেলা যে যে ইউনিটগুলো আছে যারা এক্সপ্যান্ড করছে তাদেরকেও নিয়ে আসছি। তো এই পলিসি যে হওয়ার ফলে যেটা হচ্ছে আজকে আমরা আমাদের আগামী বছর মধ্যে আমরা কাপড়গুলো যেটা আমরা স্কুল ইউনিফর্ম জন্য দিই সেটা হচ্ছে 4 কোটি মিটার, মোটামুটি 4 কোটি থেকে 5 কোটি মিটার কাপড় লাগে, আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছি। এটা পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে, আর আমাদের এটা তৈরি হচ্ছে এমএসএমই সেক্টরে, যেখানে হাজার হাজার মানুষ শুধু ডাইরেক্ট ও ইনডাইরেক্ট তারা কর্মসংস্থা সেখানে সৃষ্টি হচ্ছে, এমপ্লয়মেন্ট পাচ্ছে, নেওয়া হয়েছে। আজকে দেখলাম আমাদের দুটো বড় বড় ইথানল প্লান্ট আসছে, এটা ইথানল পলিসি আমরা 2 বছর আগে করেছিলাম, আর আজকে আমাদের রাজ্যে 10টা ইথানল প্লান্ট আসছে, যেখানে ভুট্টা থেকে উত্তর দিনাজপুর যেটা আপনি জানেন প্রচুর ভুট্টা তৈরি হয়, মেস তৈরি হয়, তো সেখান থেকে ভুট্টা বেস করে এই যে ইথানল গুলো তৈরি হচ্ছে, এটা একটা ভালো পদক্ষেপ রাজ্য সরকার যে পলিসি হিসাবে নিয়েছে সেটা আছে। রিসেন্টলি আপনারা দেখেছেন বেঙ্গল গ্লোবাল সামিটে ট্যুরিজমটাকে আমরা ইন্ডাস্ট্রির একটা দরজা দিয়েছি। এখন এইটা এখন আপনারা জানেন নর্থ বেঙ্গল জন্য ট্যুরিজম একটা বড় একটা বিষয়, সেখানে প্রচুর ইনভেস্টমেন্টও আসছে, প্রচুর এমপ্লয়মেন্ট হচ্ছে, তো সেখানে ট্যুরিজম এটাকে স্টেটাস দেওয়ার ফলে যেটা হয় কি যারা হোটেলগুলো করছে, যারা হোমস্টে করছে, যারা ট্যুরিজম রিলেটেড প্রজেক্ট করছে, তারা যে ব্যাংক লোনগুলো নিচ্ছে এতদিন ওরা কমার্শিয়াল রেটে ব্যাংক লোনটা পেত, এখন ইন্ডাস্ট্রি স্টেটাস হয়ে গেলে ওদের লোন পেতে তাহলে ভালো একটা ইন্টারেস্ট কম ইন্টারেস্টে লোন পেতে পারছে, তো সেই জন্য ট্যুরিজম একটা বড় ও হবে। এছাড়া যেটা আজকে আপনারা শুনেছেন আমার বক্তব্য শুনেছেন, তার মধ্যে যেটা আছে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে বিভিন্ন যে পদক্ষেপ আমরা নিয়েছি সেটা আজকে আমি আপনাদেরকে বলেছি যে গ্যাস পাইপলাইন হচ্ছে, আজকে এইচপিসিএল কর্তৃপক্ষ ছিল, সেটা আছে বরৌনি থেকে গুয়াহাটি যে পাইপলাইন, বিভিন্ন জায়গায় আমাদের কিছু কিছু সমস্যা ছিল, সে সমস্যা সমাধান হয়েছে, তার ফলে যেটা হচ্ছে শিলিগুড়ি থেকে শুরু করে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সেখানে সমস্ত যে গ্যাস যেটা গ্যাস দেওয়া হয়, যেটা গ্যাস পাইপলাইন গুলো সিটি গ্যাস গুলো তৈরি হবে, সেখানে সিএনজি স্টেশন গুলো হবে, সেখানে আমাদের যে হাইব্রিড ভেহিকলস গুলো আছে যেখানে সিএনজি বেস ভেহিকল গুলো আছে, এনভায়রনমেন্টের উপর একটা ভালো ইম্প্যাক্ট হবে, আরও যেটা আছে ইকোনমির উপর বেশি ইম্প্যাক্ট হবে, আর গ্যাস বেসড ইউনিট, এটা গ্যাস তো একটা ফিউল হিসাবে কাজ করে, তো গ্যাস বেসড বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো আসতে পারে। এছাড়া যেটা আছে হসপিটালিটি সেক্টর মধ্যে আপনারা দেখেছেন আমাদের হসপিটালিটি সেক্টর মধ্যে এখানে উত্তরবঙ্গে প্রচুর ছেলেমেয়েরা হসপিটালিটি সেক্টরে কাজ পান, এটা হোটেলে কাজ পেতে পারেন, গেস্ট হাউসেস কাজ করতে পারেন, এয়ারলাইন্সে কাজ করতে পারেন, সেখানে আমাদের চেষ্টা হচ্ছে এখানে হসপিটালিটি ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এখানে স্কিল ডেভেলপমেন্ট গুলো সেন্টার গুলো তৈরি করা, আরও একটা পদক্ষেপ আমরা দিয়েছি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট করা, যেটা আপনারা জানেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যে জায়গায় ছিল সেখানে করার কথা ছিল, সেখানে কিছু ওদের আপত্তি ছিল, সেখান থেকে শিফট করে আমরা একটা জায়গায় ঠিক করেছি যেখানে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হবে, যেটা দুর্গাপুরে ও কলকাতায় রয়েছে, ওখানে যেটা আছে 100% প্লেসমেন্ট হয় ছেলেমেয়েরা যারা হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পড়ে। এছাড়া টি ট্যুরিজমে প্রচুর এখানে আমরা অ্যাপ্রুভাল দিয়েছি, তার মধ্যে অনেক নার্সিংহোম আসছে, অনেক মেডিকেল কলেজগুলো একটা প্রপোজাল আমরা অ্যাপ্রুভাল করেছি, তারপরে হসপিটালিটিতে আমাদের হোটেল আর এসব তো হচ্ছেই। তো মূলত যেটা আছে আমাদের বিভিন্ন পার্কগুলো যেটা এসিআইপি পার্ক, আমরা আপনাদেরকে একটা প্রেস নোটটা দিয়ে দেবো, তো আমরা খুব আশাবাদী যেটা আছে, আমরা যে গভর্নমেন্ট যেটা ইনিশিয়েটিভ নিচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, যেটা বিভিন্ন ক্ষেত্রে আজকে শুনলাম পলিউশন নিয়ে ফায়ার নিয়ে কিছু কিছু ক্ষেত্রে নিয়ে সমস্যা আছে, আমরা এটা শুনে যাচ্ছি তাদের কাছ থেকে, তারপরে আমরা চেষ্টা করছি এই সমাধান করতে একটা লং টার্ম একটা সলিউশন বার করা, যেটা আমরা ফায়ার ক্ষেত্রে করেছি, এখন পুরো ফায়ার ডিপার্টমেন্টটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আন্ডার নিয়ে এসেছি, যেটা আগে পুরো সেন্ট্রালাইজ ছিল, আরও যেটা আছে টেকনিক্যাল কমিটি শিলিগুড়িতে বসে এখান থেকে অনুমোদন করতে পারছে, আরও যেটা একটা বড় পদক্ষেপ এমএসএমই ডিপার্টমেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে নিয়েছে, একটা আমি আজকে যেটা এদেরকে অনুরোধও করেছি সেটা হচ্ছে এই সব সামিটগুলো তো বছরে একবার বা দুবার করতে পারি, কিন্তু ছোট ছোট সমস্যা থাকে সেই সমস্যাগুলো জেলা স্তরেই যদি মিটে যায়, জেলা স্তরে তারা বলতে পারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, তো ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি করা হয়েছে যেখানে ডিএম এর তত্ত্বাবধানে সমস্ত যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে তাদের প্রতিনিধিগণ থাকে, তাদের সিনিয়র অফিসার থাকে, সেখানেও আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে এদেরকে বলেছি এই যে ডিএলএমসি কেটাকে খুব স্ট্রেন্ডেন করতে হবে, যেখানে যে যে জেলাতে ডিএলএমসি খুব খুব ধারাবাহিকভাবে প্রতি মাসে একবার বসছে
ভালো আলোচনা হচ্ছে সেখানে সমাধানগুলো অনেক সমস্যাগুলো সমাধান লোকালি হয়ে যাচ্ছে চেনা তো সেখানে আমরা একটা অনলাইন পোর্টাল করে দেব আর ওদের যে যে কি কি আলোচনা হয়েছে কি কি সমস্যা সেখানে তুলে ধরা হয়েছে এন্টারপ্রেনার্স বা ইন্ডাস্ট্রিজ বা ট্রেড বডিজ কাছ থেকে সেটা অনলাইন কিন্তু পোর্টালে আপলোড করতে হবে তাহলে রাজ্য স্তরে বসে আমরা একটা দেখতে পারি আজকে আউটকাম কি মানে কত টাকা ইনভেস্টমেন্টে নতুন করে আজকে আমাদের মোটামুটি একটা এস্টিমেট আমরা করেছি সমস্ত ডিপার্টমেন্ট থেকে নিতে পারিনি আমাদের 24000 crores আজকে আমরা আপনারা দেখেছেন অনেক লোকই এখানে अनाउंसও করেছেন 24000 কোটি টাকার আমরা প্রস্তাব এখানে পেয়েছি আর এইটা বেশিরভাগই যে প্রস্তাব যেটা পেয়েছি সেটা দু বছর মধ্যে বেশিরভাগ এক বছর মধ্যে আর মোটামুটি যেটা বড় প্রজেক্টগুলো আছে দু বছর মধ্যে চালা কার্যকরী হবে তার মধ্যে সমস্ত সেক্টরগুলো আছে রিয়েল এস্টেট থেকে শুরু করে হসপিটাল হসপিটালিটি থেকে শুরু করে হোটেলস থেকে শুরু করে এমএসএমই থেকে শুরু করে এগ্রি প্রসেসিং থেকে শুরু করে তারপরে আমাদের ফুড অ্যান্ড হর্টিকালচার একটা ভদ্রলোক দেখলেন অর্কিড আমরা ওকে বলেছি এখান থেকে একমাত্র ইউনিট যেখানে সারা ভারতবর্ষে এখান থেকে অর্কিড কিন্তু সাপ্লাই করে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি এখানে একটা অর্কিড পার্ক তৈরি করার কালিম্পং এ সেটা উনি রাজি হয়েছেন আমরা একটা জায়গা খুঁজে তাদেরকে দিয়ে অর্কিড পার্কটা তৈরি করব অর্কিড নিয়ে একটা সুবিধা আছে একটা আছে এই যে অর্কিড প্রজাতিটাকে তাদেরকে আমরা কনজার্ভ করতে হবে প্রিজার্ভ করতে হবে এছাড়া যেটা আছে বহু মানুষ এর সঙ্গে যুক্ত হয়ে কর্ম সংস্থাটা পেতে পারে সৃষ্টি হতে পারে আচ্ছা স্যার আপনি এই উড়ানের কথা বলছিলেন আপনার ভাষণে এই বিভিন্ন যে রুরাল যে রুরালে যেটা বললাম বাগডোকরা তো আপনারা জানেন নতুন টার্মিনাল যেটা 100 একর জায়গায় যেটা রাজ্য সরকার দিয়েছে আমরা তাদের ওদের একটা টেন্ডার করেছিল এয়ারপোর্ট অথরিটি সেটা নিয়ে সমস্যা ছিল কনসালটেন্সি করতে গেলে একটু সময় লেগেছে আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি ওটা এখন ফাইনালাইজ হয়ে গেছে টেন্ডার কাজটা ওরা ওয়ার্ক অর্ডার দিয়েছে আমরা চাইছি একটা নতুন সুন্দরভাবে মডার্ন টার্মিনাল বাগডোগরা হোক বিকজ বাগডোগরা যে ট্রাফিক পাচ্ছে এখনো কমপ্লিট মানে ক্যাটার করতে পারছে না স্যাচুরেট হয়ে যাচ্ছে বাগডোগরা টার্মিনালটা খুব দরকার হাসিমারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতবার যখন আলিপুরদুয়ার গেছিলেন উনি অ্যানাউন্স করেছেন সেখানে 40 একর জায়গা আছে এটা একটা টি গার্ডেন একটা প্রাইভেট ওনার কাছে ছিল তো আমাদের একটা নিয়ম আছে টি গার্ডেন এটাকে নিতে গেলে রিজিউম আমরা যেটা করি সেখানে যে টি বুশগুলো হয় তার একটা কম্পেনসেশন দিতে হয় তো কম্পেনসেশন যেটা আমরা টি বুশে কম্পেনসেশন দিই খুব পুরনো একটা রেট ছিল তো সে ভদ্রলোক রাজি হচ্ছিলেন না এত পুরনো রেটে সে আমরা আমাদের ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্যাবিনেট অনুমোদন করেছে টি ওটা কম্পেনসেশন আমরা রিভাইজ করেছি এখন উনি ভদ্রলোক কম্পেনসেশন দিতে হচ্ছে আমি এই মুহূর্তে বলতে পারি না একটা বুশ নিয়ে বোধহয় 130 টাকা ছিল সেটা 200 টাকা চুক্তি হয়েছে ঠিক আছে 40 একর জায়গা আছে আমাদের এই জায়গায় আমরা এটা পেয়ে সঙ্গে সঙ্গে আমরা এয়ারপোর্ট অথরিটিকে দেবো হাসিমারা এয়ারপোর্টটাকে ডেভেলপ করব স্যার এখন দুটো জিসি আর সিআইআই সব সময় স্টেট এখানে প্রোগ্রামগুলো আমরা খুব ক্লোজলি তাদের সঙ্গে কাজ করি কারণটা আছে তাদের সঙ্গে ইন্ডাস্ট্রি যোগাযোগটা আমাদের থেকে বেশি তাদের যে সদস্যগুলো আছে সব ইন্ডাস্ট্রি যারা করছে তাদের সদস্য আছে যা তো ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আছে আর সিআইআই আছে তাদের মাধ্যমে আমাদের তাদের সঙ্গে যেহেতু এরা আমাদের বিভিন্ন যে রাজ্য স্তরের কমিটিগুলো আছে সেখানে তারা সদস্য আছেন তো তারা ইন্ডাস্ট্রিতে কি চাহিদা আছে কি ডেভেলপমেন্ট আছে সেটা আমাদেরকে জানায় আরও যেটা ওদের একটা বড় জিনিস আছে যেটা আমি আগে বলেছিলাম নর্থ বেঙ্গলে যেটা খুবই প্রযোজ্য সেটা হচ্ছে আগে যেহেতু খুব বেশি ইন্ডাস্ট্রি ছিল না ইদানিং খুব ইন্ডাস্ট্রি হচ্ছে একটা জিনিস আছে আমাদের ট্যালেন্টের অভাব নেই নর্থ বেঙ্গল হোক সাউথ বেঙ্গল হোক ওয়েস্টার্ন বেঙ্গল হোক আমাদের পশ্চিমবঙ্গে ট্যালেন্টের অভাব নেই অভাব যেটা আছে কি মানুষ জানতে পারে না একটা ইনফরমেশন গ্যাপ থাকে আর আমাদের এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো করতে হবে আর শুধু এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম নাই ধরুন একটা ছেলেকে একটা মেয়েকে আমরা ধরলাম তাদেরকে তাদের মধ্যে ট্যালেন্ট আছে সে কিছু করতে চায় সেটা শুধু করতে চাইলেই তো হবে না কি করতে চায় সেটাকে তাদেরকে গাইড করতে হবে একবার ও ঠিক করে নেব আমি এটা করব তাহলে কিভাবে করবে অনেক সময় ব্যাংকের লোন নিতে হয় অনেক সময় সেখানে আমাদের ভবিষ্যৎ স্কিম সঙ্গে তাদেরকে টাই আপ করা এই যে পুরো সার্কেলটা তাদের স্কিলিংটা করা স্কিল ডেভেলপমেন্ট দেখলেন আমরা সমস্ত পার্কে একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গুলো করছি তো এটা একটা পুরো ইকোসিস্টেম আস্তে আস্তে আমার তো নিজেই ভালো লাগছে আমি খুব অপটিমিস্টিক যেহেতু বারে বারে আসছি এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এদের সঙ্গে যোগাযোগ রাখছি এদের খুব নিবিড়ভাবে আমাদের যোগাযোগ আছে আগে আমিও এত বিশ্বাস করতাম না কি নর্থ বেঙ্গলে এত সব হচ্ছে কিন্তু ইদানিং এখন যখন দক্ষিণ দিনাজপুরের কথা শুনে উত্তর দিনাজপুর কুচবিহার এখানে যদি হতে পারে মালদা এসব হতে পারে
তাহলে সব জায়গায় কাজটা হতে পারে। আর একটা আমি গতবার এসেছিলাম, আমি অনেক কটা ইউনিটে ভিজিট করেছিলাম, এখানে আমাদের এগ্রি প্রসেসিং ইউনিটে করেছিলাম, একটা কোল্ড স্টোরেজে করেছিলাম। খুব ভালো লাগলো কি যারা প্রথমবার ইনভেস্টমেন্ট করছে তারা কিন্তু এগিয়ে আসছে, এটা খুব ভালো দিক। আমরা চাই কি পশ্চিমবঙ্গের মধ্যে নর্থ বেঙ্গল একটা অভিন্ন অঙ্গ, এটাকে খুব ডেভেলপ করুক, আর এখানকার ছেলেমেয়েরা সবাই সুযোগ পাক, এখানে ইকোনমিটা বাড়ুক। আমরা কোনটা ইন্ডাস্ট্রি হচ্ছে না হচ্ছে না পুরো তথ্য আমাদের কাছে আছে, এরকম খুব জায়গায় জমি নেই যেখানে পড়ে আছে সেখানে। অনেক সময় হয় কি এন্টারপ্রেনার একটা জিনিস এগিয়ে আসলো, তারপরে কিছু করতে চাইলো, তারপরে ব্যাংক লোনটা পেলো না, ফিনান্সিয়াল ক্লোজার করতে পারলো না, কিছু কিছু জেনুইন সমস্যাও থাকে। এটা তো একটা পুলিশ বনে কি হ্যাঁ কাজ করলে না লে তোমাকে এটা ধরে দিলাম, এটা হয় না। ইনভেস্টমেন্টে নিজের টাকাটা লাগাচ্ছে, নিজের টাকাটা লাগাচ্ছে মানে নিজের রিস্কটা নিচ্ছে, তো জিনিসটা বুঝতে হবে। আমরা যেটা এদের সঙ্গে মিলিয়ে যাবে ওদেরকে ডেকে অনেক সময় আমরা ওদের সঙ্গে যোগাযোগ করেছি, ওদের সত্যি জেনুইন সমস্যা আছে তাদের। শুধু ওদেরকে একটা শো কজ করলে ল্যান্ডটা নিয়ে নেব অমুক করে দেবো এটা নিয়ে কিছু কাজে কাজ হয় না, ও তো কোর্টে যায়, কোর্ট থেকে আটকে দেয়, তাহলে পড়ে থাকে বছর পর বছর, কোর্ট কেস চলে। আমরা দেখেছি ওদেরকে ডেকে ওদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাটা শুনে যদি আমরা সমাধান করতে পারি, হেল্প করতে পারি, প্রচুর ল্যান্ড এরকম কিন্তু কনভার্ট হয়ে গেছে। আমরা দেখেছি দুর্গাপুর বলুন, আসানসোল বলুন, হলদিয়া বলুন, কল্যাণী বলুন, খড়গপুর বলুন, যেখানে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গুলো আছে, সেখানে ধরুন ও ল্যান্ড নিয়েছে একটা অয়েল ঘানি করার জন্য, রাইস মিল করার জন্য, এখন রাইস মিল করতে চাইছে না, একটা একটা পোলট্রি ফার্ম করবে, সেটা অ্যালাউ করতে হবে না। আমরা বলি না তুমি রাইস মিল জন্য নিয়েছো, রাইস মিল না করতে পারো ফিরে দাও, তাহলে হবে না। তো সেই সুযোগটা এখন আমরা কনভার্জনে এটা সুযোগটা দিচ্ছি, অনেক লোকই আসছে। দেখো যারা পয়সা লাগাচ্ছে সে লাগাচ্ছে না মানে ও সত্যি কোনো না কোনো সমস্যা আছে, ঠিক আছে, বিকজ ল্যান্ডটা তো বিক্রি করতে পারবে। কালিম্পং একটা জায়গা দেখেছি আমরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগে আছি, ঠিক আছে, একটা ক্রাফট ইনস্টিটিউট ছিল ওখানে, ক্রাফট ইনস্টিটিউট সেটা চলছে না, একটু সমস্যা। হ্যাঁ ভালো জমি আছে, বা 20 একর আছে আমি এখন মনে নেই আমার, কিন্তু ওখানে যেটা হচ্ছে ওখানে আমরা এটাও বলেছি ওটা যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি ওদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে যদি না করে আমরা একটা পিপিপি হিসাবে এখানে হোটেল ইনস্টিটিউট। স্যার অন্য একটা বিষয় বলছি, যদি এর সঙ্গে রিলেটেড লাস্ট, জলপাইগুড়ি মেডিকেল কলেজে আজকে ডাক্তার ছিলেন না কোনো কারণে অসুস্থ, স্বাস্থ্যকর্মী রোগী দেখছেন, প্রেসক্রাইব করছেন, এবং এটা বলতে পারবো প্রিন্সিপাল বলছেন যে ফাইল নবান্নে আটকে আছে। আমাদের হেলথ সেক্রেটারি ছিলেন, ওকে জিজ্ঞেস করলে নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি পহিলো পুরস্কার 2.5 করোড় গ্যারান্টি র ধেরৈ ধেরৈ পুরস্কার হরু টিকট 500 রুপিয়া ড্র 9 ডিসেম্বর পহিলো পুরস্কার কেবল বিক্রি ভয়ক টিকট বাট ডিয়ার 500 বাই মন্থলি লটারি মা 2.5 করোড় বিজেতা মনু সাহা কে তপাই হনুঞ্চ যশ পালিকো করোড়পতি। ডিসকভার এক্সেলেন্স এট ময়ূর স্কুল সিলিগুড়ি, প্রাউডলি গভর্নড বাই দ্য মেয়ো কলেজ জেনারেল কাউন্সিল আজমের, with a legacy of 150 years in education. Our 8-acre lush green campus and AC-equipped smart classes offer cutting-edge learning experiences. Mayur fosters a strong sports culture. Our CCTV-covered campus and GPS-equipped buses provide utmost security to our students. Admissions open for grade 1 to 7 with hostel facilities. देखिए कल नैन्सी के स्कूल में फीस भरने का दिन है, अब मैं क्या करूं? ऊपर से कल बैंक की भी छुट्टी है। जरा अपना मोबाइल देना। इस मोबाइल में आप क्या करने वाले हैं? मणप्पुरम लॉकर में जो सोना रखा है वो कब काम आएगा? ओह, मैं तो भूल ही गई थी। अपनी जरूरत के समय कभी भी हम अपने सोने के मूल्य का पैसा अपने अकाउंट में पा सकते हैं। सोने को मणप्पुरम लॉकर में रखने से हम भी स्मार्ट बन सकते हैं। अपना गोल्ड मणप्पुरम लॉकर में रखो, सब लोग ऐसा स्मार्ट बनो, कहीं किधर भी स्मार्ट बन जाए। मणप्पुरम ऑनलाइन गोल्ड लोन स्मार्ट है। फाइनेंस भारत का नंबर वन सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। फैमिली रेडी,
राजू मामा थोड़ा लेफ्ट। हाँ वो फील नहीं आ रहा। वेट, स्माइल। अब फील आया। अब घर लाओ त्योहार का फील रॉयल ओक फर्नीचर के साथ। विजिट दी रॉयल ओक स्टोर टुडे। रेडीमेड स्कूल यूनिफॉर्म की दुनिया में श्री शंकर स्टोर्स का एक अलग ही पहचान है। जी हाँ, बहुत ही रिजनेबल रेट पर सभी तरह की रेडीमेड स्कूल यूनिफॉर्म, नेक टाइज, बेल्ट, सॉक्स, स्टॉकिंग, स्वेटर, ब्लेजर, जींस, टी शर्ट, ट्रैक सूट, बॉडी वार्मर, इनर, स्वाल, चादर, स्कूल बैग, शूज यहाँ पे उपलब्ध है। KVS यूनिफॉर्म ऑल्सो अवेलेबल। आज ही आइए आपका अपना श्री शंकर स्टोर्स में, खुदिराम बल्ली हिलघाट रोड सिलीगुड़ी। श्री शंकर स्टोर्स, जो ना मिले कहीं वो केवल मिले यहीं। A complete IT and security surveillance solution, from high-end professional networking solutions to biometric application, from CCTV cameras to access control, from fire alarms to vehicle monitoring systems, we do it all. Security for all, government establishment, army, banks, education, healthcare, hotels, retail chain, police, projects, real estate or home. Our services take care of everything from conducting surveys, analyzing requirements, designing solutions to implementing, installing electronic security systems and maintenance. SIDWAP Siliguri 9434023813.